ত্রিপুরা স্টেট রাইফেলসে নিয়োগে দুর্নীতির অভিযোগ এনে ফের সরব হলেন বঞ্চিতরা। সোমবার তারা ফের সিটি সেন্টারের সামনে প্লেকার্ড নিয়ে বিক্ষোভ দেখান। সম্প্রতি টিএসআর এ লোক নেওয়ার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ এনে পথে নেমেছিলেন বঞ্চিত বেকাররা। তাদের অভিযোগ, যোগ্যদের চাকরি দেওয়া হয়নি, এ নিয়ে তারা ভিআইপি সড়কে আন্দোলনও করেছিলেন। ফের সোমবার চাকরির দাবিতে আন্দোলনে বঞ্চিত বেকাররা তাদের অভিযোগ, তারা যোগ্যতা অর্জন করলেও অফার দেওয়া হয়নি, এমনকি তাদের আন্দোলনও করতে দেওয়া হচ্ছে না। এদিন বেকাররা নিয়োগের দাবিতে প্লেকার্ড নিয়ে সিটি সেন্টারের সামনে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন। মানে বাতিল করে দিতে আছে, আর আমরা যে আমরা অধিকার মতো আমরা যে চলবো, আমরা সেই রাস্তার মতো নাই, আমরা যে অধিকার মতো আমরা কোনো আন্দোলন করো না দিতে আসছে না, আমরা টিএসআর তারা আমরা ধরে ধরে নিতে আছে। তো আমরা তো স্যার আমরা গুন্ডামস্তন্ত হইতাম দেখা যাচ্ছে না, আমরা তো ভারত মায়ের সন্তান, ভারতকে রক্ষা করার জন্য আমরা আজকে এখানে আসা। তো আমি চাই মুখ্যমন্ত্রী স্যারের কাছে যে আমরা 2200 পোস্ট উনি কোষে আমরা নিয়োগ করা হবো, যাতে আমরা 2200 পোস্ট যাতে নিয়োগ করা হয়, আমি এটাই তার কাছে অনুরোধ রাখছি। আর আমি যতটুকু জানি আমাদের টিএসআর ভ্যাকেন্সি, আমরা যতটুকু ক্যান্ডিডেট আছে সব কিছু দেওয়ার পরেও আরও অনেক ভ্যাকেন্সি মানে খালি থাকবে। এদিকে বেকারদের বিক্ষোভ স্থলে মোতায়েন করা হয় পুলিশ ও টিএসআর। রিপোর্ট চ্যানেল তিন রাত।